হ্যালো ফ্রেন্ড, ঘুম, এই ঘুমের সমস্যা প্রায় অনেকেরই হয়ে থাকে। সেই ঘুমের সমস্যা থেকে রেহাই পেতে কী কী উপায় অবলম্বন করতে হবে এবং ঘুম না হলে নানা ধরনের রোগের সৃষ্টি হয় সেটা আমরা সবাই জানি। তো যাদের যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা এই পদ্ধতিগুলো অবশ্যই অবলম্বন করুন, আপনাদের ঘুম ভালো হবে। ঘুমের ওষুধ না খেয়ে, ঘুম ওষুধ খেলে অনেকটাই শরীরের ক্ষতি করতে পারে বারবার এই অভ্যাস থেকে গেলে, তাই ঘুমের ওষুধ বারবার না খেয়েও এই পদ্ধতিগুলো অবলম্বন করুন, আপনাদের ঘুম ভালো হবে। তো চলুন দেখে না যাক। রাতে ঘুমোতে যাওয়ার আগে চা, কফি বা নিকোটিন জাতীয় খাবার অবশ্যই খাবেন না, এগুলো খেলে ঘুমের ব্যাঘাত ঘটে। অনেকেরই অভ্যাস রয়েছে চা, কফি বা নিকোটিন জাতীয় খাবার খাওয়ার, তাই যাদের এই সমস্ত অভ্যাস রয়েছে তারা ঘুমোতে যাওয়ার আগে এগুলো অবশ্যই খাবেন না। এছাড়াও ঘুমোতে যাওয়ার ঘুমের জন্য যে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা ঘর, ঠান্ডা বালিশ বা কমফোর্টেবল পরিবেশ থাকা দরকার সেগুলো অবশ্যই মেনটেন করবেন। আর গরম বালিশ বা গরম বিছানা থাকলে ঘুমের ব্যাঘাত ঘটে, তাই বালিশ বা রুম যাতে ঠান্ডা থাকে এবং পর্যাপ্ত পরিমাণে বাতাস থাকে, বাতাস চলাচল করে সেই রুমটি, অবশ্যই সেরকম রুম ঘুমাবেন, অবশ্যই ঘুম আসবে, ঘুমের সমস্যা হবে না। অনেকের ধারণা ঘুমের জন্য ঠান্ডা জল দিয়ে চান করলে গা হাত পা শরীর সব ঠান্ডা থাকে, বাট এটা ভুল ধারণা। ঘুমের যাদের ঘুমের সমস্যা রয়েছে ঘুমের আগে গরম জল দিয়ে চান করবেন, অবশ্যই বেশি সময় ধরে শরীর ঠান্ডা থাকবে এবং ঘুম ভালোভাবে হবে, তাই ঘুমের আগে গরম জল দিয়ে চান করলে অবশ্যই উপকার পাবেন। এছাড়াও যারা ঘুমের সমস্যা রয়েছে, যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা দিনে অন্তত 15 মিনিট ধরে এক্সারসাইজ করুন। যে সমস্ত এক্সারসাইজ আপনারা করেন অন্তত 15 মিনিট ধরে এক্সারসাইজ করুন। যদি এক্সারসাইজ না জানেন যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে অবশ্যই যোগাযোগ করবেন, তাই দিনে অন্তত 15 মিনিট ধরে এক্সারসাইজ করবেন। এছাড়াও যাদের দুপুরে ঘুমানোর অভ্যাস রয়েছে তারা এই দুপুরে ঘুমানোর অভ্যাসটা এড়িয়ে চলতে পারেন, তাতে অবশ্যই উপকার হবে, তাই দিনে অন্তত 15 মিনিট ধরে এক্সারসাইজ করুন। এছাড়াও ডেলি অন্তত 30 মিনিট ধরে সূর্যের আলোতে থাকুন, তাহলে আমাদের ব্রেন বুঝতে পারবে দিন ও রাতের পার্থক্য, তখন রাতের বেলায় আমাদের ব্রেন ঘুমের জন্য ব্যাকুল হয়ে উঠবে। তাই ডেলি আপাতত 30 মিনিট সূর্যের আলোয় থাকার চেষ্টা করুন, তাতে ঘুম ভালো হবে। এছাড়াও ঘুমের আগে আপনারা যে কোনো রিডিং করতে পারেন, যে কোনো বই, গল্পের বই বা যেগুলো আপনাদের পড়ার জন্য থাকে সেগুলো পড়তে পারেন, অবশ্যই ঘুম ভালো হবে। এছাড়াও ঘুমের জন্য আপনারা সফট মিউজিক অর্থাৎ হালকা এক ধরনের মিউজিক শুনতে পারেন, যেখানে ঘুমোবেন সেখানে একটা মিউজিক শুনতে পারেন, তাহলে আপনাদের ঘুম অবশ্যই ভালো হবে। এরপর আসছি জল, অর্থাৎ অনেকেই জল বেশি পরিমাণে খান না। যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে তো 1.2 বা 1.5 লিটার ম্যাক্সিমাম জল খাওয়া বলা হয়ে থাকে, বাট যাদের এই সমস্ত সমস্যা থাকে না তারা পর্যাপ্ত পরিমাণে জল খান, তাতে ঘুম অবশ্যই ভালো হবে। তাই জলের অভাবে অনেকে অনেক সময় ঘুমের সমস্যা হয়, তাই অবশ্যই জল পর্যাপ্ত পরিমাণে খাবেন। এছাড়াও 4-7-8 ব্রিদিং টেকনিক অবশ্যই অনুসরণ করবেন। এটি কী? এটি হচ্ছে 4 সেকেন্ড ধরে আপনি শ্বাস টানবেন এবং 7 সেকেন্ড ধরে আপনি হোল্ড করবেন শরীরের ভেতরে এবং 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে আপনি ব্রিদ আউট করবেন অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ করবেন। তাই এটা হচ্ছে 4-7-8 টেকনিক। তো এই ব্রিদিং টেকনিক অবশ্যই ঘুমানোর আগে অবলম্বন করলে আপনাদের ঘুম খুবই ভালো হবে। তাই 4-7-8 অর্থাৎ 4 সেকেন্ড ধরে নাক দিয়ে প্রশ্বাস নেবেন, 7 সেকেন্ড ধরে হোল্ড করে চেপে রাখবেন, ধরে রাখবেন এবং 8 সেকেন্ড ধরে ব্রিদ আউট অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ করবেন। তাই এই ব্রিদিং এক্সারসাইজ করলে ঘুমানোর আগে অবশ্যই আপনাদের ঘুমের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। এছাড়াও বিভিন্ন রোগের কারণে বা বিভিন্ন রোগের কারণে ঘুমের প্রবলেম হয়, তো এই সমস্ত টেকনিক পদ্ধতিগুলো অবশ্যই অবলম্বন করলে আপনাদের ঘুমের সমস্যা থেকে মুক্তি পাবেন। তাই যাদের যাদের এই ঘুমের সমস্যা রয়েছে তারা এই সমস্ত পদ্ধতি অবলম্বন করুন, দেখবেন অবশ্যই ঘুমের ভালো ঘুম হবে এবং ঘুমের সমস্যা থেকে বেরিয়ে থাকবেন। তো আজকে আমরা জানলাম কোন কোন উপায়ে আমরা আমাদের ঘুম ভালোভাবে আনতে পারি, আমাদের ঘুম ভালোভাবে হবে। তো যাদের যাদের এই সমস্যা রয়েছে তারা অবশ্যই এটা পালন করুন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আসছি আবার আগামী ভিডিওতে। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।